আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি নাম আপনার? আব্দুল কাদের। আব্দুল কাদের, জি। আপনি কি বিক্রেতা না ক্রেতা? কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমি বিক্রি করতে আসছি। বিক্রি করতে আসছেন, বাড়ি কোথায় আপনার? আমি চাপাই নবাবগঞ্জ, কালীনগর। চাপাই নবাবগঞ্জ, জি। এই সকল মহিষের দাম কি রকম? দরকে 1 লাখ করে 95 করে কিনা আছে ভাই। দাম কইতেছে 80-82 দাম কইতেছে। এগুলো সব কেনা কোত্থেকে? কিনা বর্ডারে কিনছি, বাখরালি বর্ডার। অর্থাৎ ইন্ডিয়ার মহিষ? সব ইন্ডিয়ার মহিষ, সব ইন্ডিয়ার। এখানে বিক্রি করতে নিয়ে আসছেন প্রতিটি মহিষ? এই যে এই সকল কি সকল দাম? জি, মহিষগুলো দরকে 1 লাখ করে পিচ পিচে, 1 লাখ করে একটা পিচ, 2 লাখের জোড়া। 1 লক্ষ টাকা পার পিস, জি। এতে জবাই করলে মাংস কি পরিমাণ আসতে পারে? মাংস 6 মন, 5.5 মন, কোটা 4 মন, মানে 1-8টা লাটের মধ্যে 1-8 রকম আছে, বুঝছেন? 1-8টা 1-8 রকম আছে। আচ্ছা, তো চাহিদা কেমন? চাহিদা আজকের খুব আমদানি বেশি, বর্ডার মালটা বেশি আছে, বুঝছেন? আচ্ছা, দিয়ে বলা গেলে ব্যাপারিক বেড়ে পুং হয়ে যাবে, মানে একবারে 2-4 লাখ করে লস যাবে গাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই মহিষ আপনার? আমার। হ্যাঁ, আমার। বিক্রি করতে নিয়ে আসছেন? জি। হ্যাঁ, জি। কত টাকা দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 75। 75 হাজার টাকা। এটা কি মহিলা না পুরুষ? পুরুষ। অর্থাৎ এরে মহিষ? হ্যাঁ। এগুলো সাধারণত লালন পালন করার জন্যই মানুষ কিনে, নাকি জবাই করে খায়? জবাই করে খায় কিনে। হ্যাঁ, জবাই করলে কিনে, লালন পালন কিনে। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন 75 হাজার টাকা। হ্যাঁ, তো বিক্রি কত হলে করবেন? বিক্রি দেখা যাক, 72-73। 72-73, অর্থাৎ 70 হাজার, কিছু বেশি ওই রকমই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চাওয়া দাম না বিক্রি দাম? না, এটা আমার চাওয়া দাম। বিক্রি একটু কম হবে? জি। তাতে কত বিক্রি হল? 65 হাজার। এর ওয়েট কতটুকু হবে? কত কেজি গোস্ত হবে? আপনার অনুমান করে 4 মন হবে। 4 মন হবে। আচ্ছা, ঠিক আছে।